দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। করোনা বিরোধী লড়াইয়ে সাহায্য করতে চাইলে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বললেন রুহানি। ইরানের সেই হামলায় 120 মার্কিন সেনা নিহত। ভারতের উত্তরপ্রদেশে তাবলিগ জামাতের 5 সদস্য গ্রেফতার। মধ্যপ্রাচ্যে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল, হুমকির মুখে জনজীবন। আমেরিকায় মাস্ক পরা নিয়ে ঝগড়ার জেরে নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যা। ইরানের কুর্দিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আইআরজিসির 3 সদস্য শহীদ। ইরানের প্রস্তাবিত 4 দফা বাস্তবায়নে ইয়েমেন যুদ্ধ বন্ধ হতে পারে। সর্বশেষ থাকছে, পম্পেওকে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব পড়তে বললেন জারিফ। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। থমকে গেছে বিশ্ব, বাড়ছে মৃত্যু খোদা, ভ্যাকসিন আসছে কবে? সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহ তাআলার গজব হিসেবে পাঠিয়েছেন। এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা। একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি কি এতে একমত? তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত। করোনা বিরোধী লড়াইয়ে সাহায্য করতে চাইলে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বললেন রুহানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা যদি সত্যি ইরানকে সহযোগিতা করতে চায় তাহলে তাকে সবার আগে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গতকাল জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই হচ্ছে করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ে সহযোগিতার একমাত্র পথ। এ সময় তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে সহযোগিতার জন্য জাপানের প্রশংসা করেন। অন্যদিকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা জোরদার করায় প্রেসিডেন্ট রুহানি আমেরিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা জোরদার করার কারণে করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নানা ধরনের চিকিৎসা সামগ্রী পেতে ইরানকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সিনজো আবে আরও বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এদেশের ভূমিকা অপরিহার্য। ইরানের সেই হামলায় 120 মার্কিন সেনা নিহত। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি জেনারেল কাসেম সুলাইমানি নিহত হওয়ার পর ইরান যে হামলা চালিয়েছিল তাতে 120 মার্কিন সেনা নিহত হয়েছিল বলে দাবি করেছে তেহরান। গত মাসে ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এবং পুরনো সামরিক ঘাঁটি আইন আল আসাদে হামলা চালিয়েছিল ইরান। শুক্রবার ইরানের বিপ্লবী গার্ডের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি জানিয়েছেন, কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল হাশেম সুলাইমানিকে হত্যা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর ভুল ছিল। তাকে হত্যা করার জন্য এই অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করা হবে। এর আগে দোসরা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলায় কাসেম সুলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর 8 জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ সহ 2 ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই 2 ঘাঁটিতে 1,500 সেনা সদস্য অবস্থান করছিল। ভারতের উত্তরপ্রদেশে তাবলিগ জামাতের 5 সদস্য গ্রেফতার। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নয়ডায় তাবলিগ জামাতের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির নিজামুদ্দিন তাবলিগ জামাতের মারকাজের কর্মসূচি থেকে ফিরে তারা নয়ডার বেগমপুরে গ্রামে যাচ্ছিলেন। তারা এ বিষয়ে পুলিশকে অবহিত করেননি বলে অভিযোগ। ওয়াসিম, নুরহাচান, কাসিম, ইমরান ও দেওয়ান নামের ওই 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আজ হিন্দি টিভি চ্যানেল আজ তক এর ওয়েবসাইটে জানানো হয়েছে। তাবলিগ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজামুদ্দিন মারকাজের কর্মসূচিতে সামিল হওয়ার পরে কাউকে না জানিয়ে গ্রামে ছিলেন, এমনকি তারা গ্রামেও ঘুরে বেড়াচ্ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে লকডাউন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। তাদের ওই কাজের কারণে গ্রামের অন্য লোকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে তাদের দাবি। এ প্রসঙ্গে মানবাধিকার সংস্থা এপিসিআর এ পশ্চিমবঙ্গের আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সামাদ আজ রেডিও তেহরানকে বলেন,
লকডাউন বিধি কিভাবে ভেঙেছেন, কতটা তার প্রমাণ আছে তা সরকারকে স্পষ্ট করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো সুযোগ সুবিধা হয়ে ওঠে না জানানোর, কিন্তু তাই বলে তাদেরকে গ্রেপ্তার করা বৈধ বলে মনে করি না। যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা একটি সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করতে এটা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল, হুমকির মুখে জনজীবন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বড় বড় সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। এতে এ অঞ্চলের বেসামরিক মানুষের জীবন ব্যাপকভাবে হুমকির মুখে রয়েছে। গতরাতে ইসরায়েলি বাহিনী সর্বশেষ আগ্রাসন চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। গাজার বেইত হানুন শহরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের তিনটি অবস্থানে বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা, তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2007 সাল থেকে গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল এবং বলা হচ্ছে গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। এদিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরায়েল সোমবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এর আগে শুক্রবার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেত্রা প্রদেশে ইহুদিবাদী সেনারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কয়েকটি অবস্থানে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল প্রায় সিরিয়ার বিভিন্ন অংশে হামলা চালিয়ে আসছে, বিশেষ করে হিজবুল্লাহর অবস্থানে তারা হামলা চালাচ্ছে, অথচ হিজবুল্লাহর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করে চলেছে। আমেরিকায় মাস্ক পরা নিয়ে ঝগড়া জেরে নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে মাস্ক ছাড়া দোকানে প্রবেশে বাধা দেওয়ার জেরে এক নিরাপত্তারক্ষীকে হত্যা করা হয়েছে। 43 বছর বয়সী নিরাপত্তারক্ষী ক্যালভিন মুনারলিন খুনের ঘটনায় পুলিশ শার্মেল টিন নামের এক নারীকে গ্রেফতার করেছে। ওই নারীর স্বামী ও ছেলে হত্যাকাণ্ডে জড়িত, তাদের গ্রেফতার চেষ্টা চলেছে। 45 বছর বয়সী শার্মেলের মেয়ে মাস্ক ছাড়া দোকানে প্রবেশ করতে চাইলে ক্যালভিন তাকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শার্মেল চিৎকার করে ওঠেন এবং নিরাপত্তারক্ষীর গায়ে থুতু ছুড়ে মারেন। কিছুক্ষণ পর শার্মেল সেখানে তার স্বামী ও ছেলেকে নিয়ে আসেন। পরে তার ছেলে ওই নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। এ তিনজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খুন ও আগ্রাসন সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। নিহত কৃষ্ণাঙ্গ নিরাপত্তারক্ষী ক্যালভিন 8 সন্তান রয়েছে। স্বজনরা এখন এসব সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ইরানের কুর্দিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আইআরজিসির 3 সদস্য শহীদ। ইরানের কুর্দিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর 3 সদস্য শহীদ হয়েছেন। এ সময় বেশ কয়েকজন সন্ত্রাসীও প্রাণ হারায়। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, গতকাল কুর্দিস্তানের দিবানলদারের এলাকায় বিপ্লবী বিরোধী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে কর্নেল সাকিবা সালিমি সহ 3 জন শহীদ হয়েছেন। শহীদ অপর 2 জনের নাম জাফার নেজামপুর ও মোহাম্মদ চক্রি। কর্নেল সালামি সম্প্রতি কুর্দিস্তান প্রদেশে করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে নিহত সন্ত্রাসীর সংখ্যা উল্লেখ করা হয়নি। ইরানের কুর্দিস্তান প্রদেশটি ইরাক সীমান্তে অবস্থিত। সীমান্তের ওপারেই আধা স্বায়ত্তশাসিত ইরাকি কুর্দিস্তান প্রদেশ অবস্থিত। ইরানের বিপ্লবী বিরোধী সন্ত্রাসীরা মাঝে মধ্যে ইরাক থেকে ইরানে ঢুকে সন্ত্রাসী হামলা চালায়। ইরানের প্রস্তাবিত 4 দফা বাস্তবায়নে ইয়েমেন যুদ্ধ বন্ধ হতে পারে। ইয়েমেনের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের 4 দফা প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ছানা। তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদাইলামি বলেছেন, ইয়েমেন আগ্রাসনের অবসান ঘটানোর ভিত্তি হতে পারে ইরানের ওপর ওই 4 দফা প্রস্তাব। তিনি আজ ইরান থেকে প্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, 2015 সালে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর পরপরই ইরান এ প্রস্তাব তুলে ধরেছিল। আমি মনে করি যুদ্ধের অবসান ঘটানোর মূল ভিত্তি হতে পারে এই প্রস্তাব। অবশ্য ওই প্রস্তাব উত্থাপনের পর আরও 5 বছর সময় অতিবাহিত হওয়ার কারণে এটিকে পরিবর্তন ও পরিবর্ধন করতে হবে, যাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো এই আগ্রাসন বন্ধে তাদের দায়িত্ব কতখানি পালন করেছে এমন প্রশ্নের উত্তর আদ-দাইলি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো এক্ষেত্রে তাদের ন্যূনতম দায়িত্ব পালন করেনি। সংযুক্ত আরব আমিরাত সহ আরও কিছু আঞ্চলিক দেশকে নিয়ে জোট গঠন করে সৌদি সরকার 2015 সালের মার্চ মাসে ইয়েমেনের আগ্রাসন চালায়। দেশটির পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে এই আগ্রাসন শুরু করে। তবে 5 বছরও রিয়াদ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কিন্তু গত 5 বছরের সৌদি হামলায় অন্তত 10,000 ইয়েমেনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
পম্পেওকে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব পড়তে বললেন জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব আর পরমাণু সমঝোতা একটি অপরটি থেকে আলাদা নয়। পম্পেওর উচিত 2231 নম্বর প্রস্তাবটি পড়ে দেখা। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টার প্রতিক্রিয়া ডক্টর জাওয়াদ জারিফ ওই মন্তব্য করেন। 2231 নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা নবায়ন প্রচেষ্টার নিন্দা জানিয়ে তিনি বলেন, ওই প্রস্তাবে আমেরিকার কোনো স্থান নেই। টুইট বার্তায় ডক্টর জারিফ আরও বলেন, পম্পেও ভাবছে 2231 নম্বর প্রস্তাব পরমাণু সমঝোতা থেকে আলাদা। তিনি বলেন, পম্পেও প্রস্তাবটি পড়েনি, তার উচিত প্রস্তাবটি পড়ে দেখা। পরমাণু সমঝোতা ওই প্রস্তাবেরই একটি অংশ বলে উল্লেখ করেন জারিফ। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।